বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যৌনতা সৃষ্টির স্বাভাবিক ও অপরিহার্য এক বিষয়। সৃষ্টির ধারা বহাল রাখতে যৌনতার বিকল্প নেই, কিন্তু শুধুই কি সৃষ্টির ধারা বজায় রাখা কিংবা তাৎক্ষণিক তৃপ্তি দেয় যৌনতা, নাকি নিয়মিত সুস্থ রাখতে যৌন জীবনের সুদূর প্রসারী কোনো সুফল রয়েছে? সাম্প্রতিক এক সমীক্ষায় এইসব প্রশ্নের উত্তর মিলেছে। নিয়মিত বৈধ যৌনতার বিবিধ উপকার আবিষ্কার করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। দেখে নেওয়া যাক যৌন মিলনের 10টি সুফল। এক, নিয়মিত যৌন মিলন শারীরিক ব্যায়ামের সুফল দেয়। যে মহিলারা সপ্তাহে অন্তত 2 বার যৌন মিলনে অভ্যস্ত, তাদের হৃদরোগের সম্ভাবনা অনেক কম। তুলনায় যারা মাসে 1 বার যৌন মিলনে অভ্যস্ত, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। তবে পুরুষের ক্ষেত্রে এর ফল উল্টো হতে পারে। 2, মাথা ব্যথা সারাতে যৌন মিলনের জুড়ি নেই। গবেষণায় দেখা গিয়েছে শরীরের যে কোনো ব্যথায় চটপট সারাতে যৌন মিলন ফলদায়ক, এমনকি মাইগ্রেনের ব্যথা দূর করতেও কাজে দেয় যৌন মিলন। 3, যারা নিয়মিত যৌন জীবনে অভ্যস্ত, তাদের স্ট্রেসে ভুগতে হয় না। অঙ্ক কষা বা বক্তৃতা দেওয়ার মতো কাজে মানসিক চাপের হাত থেকে নিষ্কৃতি দেয় যৌনতা। 4, সুস্থ নিয়মিত যৌন জীবন আয়ু বৃদ্ধি করে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত মহিলারা যৌন মিলনের সময় অনুভূতির শিখরে প্রায় পৌঁছান, তারা সাধারণত দীর্ঘায়ু হন। 5, বুদ্ধিতে শান দিতে নিয়মিত যৌন মিলনের অভ্যাস করুন। বিজ্ঞানীরা জানাচ্ছেন যৌনতার সঙ্গে মস্তিষ্কের কোষ বৃদ্ধির সম্পর্ক রয়েছে। 50-ঊর্ধ্বদের ক্ষেত্রে রোজ শারীরিক মিলনের ফলে স্মৃতিশক্তি খুর ধার হয়। 6, যৌনতাই হলো আনন্দের চাবিকাঠি, দাবি মনোবিজ্ঞানীদের। সপ্তাহে 1 বার শারীরিক মিলনের ফলে দাম্পত্য বা প্রেমের সম্পর্ক মজবুত হয়। তবে খেয়াল রাখতে হবে এই ব্যাপারে সঙ্গী বা সঙ্গিনীর প্রতি বিশ্বস্ততা যেন অটুট থাকে, অন্যথায় বিপরীত ফল অনিবার্য। 7, যৌন মিলনের ফলে শরীরে মেদ ঝরে। যার যত বেশি যৌন উদ্যমতা, তার ভুঁড়ি কমার সম্ভাবনা ততই প্রবল। তবে এক্ষেত্রে দ্বন্দ্ব একটাই, যৌন মিলনের ফলে স্লিম হওয়া যায় নাকি মেদহীন শরীর যৌনতায় বেশি সফল হয়। 8, বিজ্ঞানীরা বলেছেন সর্দি সারাতেও জরুরি নিয়মিত যৌন মিলন। গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত কলেজ পড়ুয়া সপ্তাহে 2 বার যৌন মিলনে অভ্যস্ত, তাদের লালাই অন্যদের চেয়ে সর্দির বিরুদ্ধে লড়ার অ্যান্টিবডি উপস্থিত থাকে অনেক বেশি। 9, যৌন মিলনের পুরস্কার নিটল ঘুম। প্রতিবার অর্গাজমের সময় পুরুষ ও নারীর শরীরে হরমোন নিঃসরণ বেড়ে যায়। এতে শরীরের ব্যথা আড়ষ্ঠতাবোধ অনেকাংশেই ফিকে হয়ে যায়। তার জেরে গভীর ঘুমে আচ্ছন্ন হন বেশিরভাগ মানুষ। 10, নিয়মিত যৌন মিলনের ফলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। গবেষণায় প্রমাণিত যে সমস্ত পুরুষ সুস্থ ও নিয়মিত যৌন জীবনে অভ্যস্ত, তাদের প্রোস্টেট ক্যান্সারেরও আশঙ্কা কমে। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।